ফুটবলারদের কেরিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার বলে মনে করা হয় ব্যালনডিয়রকে। 2022-23 মৌসুমের ব্যালনডিয়র পুরস্কার প্রদানের দিনক্ষণ চূড়ান্ত করেছে আয়োজক ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল। শুক্রবার সামাজিক মাধ্যমে ফ্রান্স ফুটবল জানিয়েছে, আগামী 30 অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত হবে ব্যালনডিয়রের অনুষ্ঠান, যেখানে 2022-23 মৌসুমের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হবে। তার আগে 6 সেপ্টেম্বর মনোনীত ফুটবলারদের নাম প্রকাশ করবে তারা, যেখানে পুরুষ বিভাগে বর্ষসেরা নির্বাচনের জন্য 30 জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে, যাদের মধ্যে একজনের হাতেই উঠবে 2023 সালের ব্যালনডিয়র। গোল.কমের মতে এখনও পর্যন্ত এ দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফিফা বিশ্বকাপ জয়, লিগ ওয়ানে পিএসজির হয়ে শিরোপা জয়ের পাশাপাশি মৌসুমে 37 গোল ও 25 অ্যাসিস্ট করে ব্যালনডিয়রের জোর দাবিদার তিনি। তবে মেসির অষ্টম ব্যালনডিয়র জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন 22 বছর বয়সী নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হল্যান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে নামার আগে এই মৌসুমে 53 গোল করার পাশাপাশি 8টি অ্যাসিস্ট করেছেন তিনি। জিতেছেন প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা, আছেন ট্রেবল জয়ের পথে। 10ই জুন রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ম্যানচেস্টার সিটিকে জেতাতে পারলে হয়তো তিনি ছাড়িয়ে যাবেন মেসিকে। লিওনেল মেসি ও আর্লিং হল্যান্ড ছাড়াও 2023 ব্যালনডিয়রের দৌড়ে আছেন কিলিয়ান এমব্যাপে, ভিনিসিয়াস জুনিয়র ও কেভিন ডিবুইনার মতো তারকারাও। এদিকে 6 সেপ্টেম্বর পুরুষ বিভাগ ছাড়াও নারী বিভাগে ব্যালনডিয়রের জন্য 20 জনকে মনোনীত করা হবে। সেরা গোলরক্ষকের পুরস্কারের ইয়াসিন ট্রফির জন্য মনোনীত করা হবে 10 জনকে। এছাড়া সেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফির জন্য মনোনীত করা হবে 10 জনকে।